ধর্ম নিয়ে বঙ্গাল দেশের লোকের বড় মাতামাতি তার নিজের দেশের মতো একটি মাত্র ধর্ম তো নয় হাজার গণ্ডা মানুষের হাজারো ধর্ম কেউ কাউকে ছুঁয়ে দিলে তার জাত চলে যায় মুহূর্তে শাসকের ধর্ম ইসলাম কিন্তু প্রজাদের বেশিরভাগই হিঁদু ফিরিঙ্গি পাদ্রীদের কথা শুনে ইদানি অনেক লোক আবার যেশুর আশ্রয় নিয়েছে কিছু মানুষ গঙ্গা তীরে ধুনি জ্বালিয়ে বসে থাকে জাতিতে তারা হিদু সারা শরীরে ছাই মাখা শুধু কোমরে একখানি কাপড় জড়িয়ে তাঁরা কার যেন ধ্যান করে মুখে দাড়িগোপের জঙ্গল মাথায় দীর্ঘ চুল পাকিয়ে পাকিয়ে চুরো করে বাঁধা আবার কিছু মানুষের সারা মাথা কামানো শুধু একখানি চুলের গোছা রাখা আছে মাথার মাঝখানে অনাবৃত দেহে সাদা সুতো একখানি রেনিল জেনেছে তাকে উপবিত বলে বিচিত্র এক ভাষায় তারা কথা বলে ওটিই নাকি এদেশের জ্ঞান চর্চার প্রাচীন ভাষা সংস্কৃত ঈশ্বরের মূর্তি পুজোয় ওইসব মূর্খ হিন্দুদের ভারী বিশ্বাস ঈশ্বরের নাকি চোখ মুখ দেহ আছে বিচিত্র কুসংস্কার আর একদল মানুষ তারা সুর করে গান গেয়ে ঈশ্বর ভজনা করে সঙ্গে নানা প্রকারের বাদ্যযন্ত্রও থাকে সেই গান শুনলে রেনিলের কানে হাত চেপে পালাতে ইচ্ছে করে না আছে সুরের ওঠানামা না আছে কোনো অর্থ শুধু প্রবল চিৎকার কানে বাজে ত্রিবেণীর ঘাটে নোঙর করে ক্যারাভেল থেকে নেমে আসে রেনিল প্রশস্ত সিঁড়ি ধাপে ধাপে উপরের দিকে উঠে গেছে সূর্যের প্রখর উত্তাপে চারিপাশ কেমন যেন কাঠের মতো শুকনো গুটিকর স্থানীয় মানুষ নদীর স্রোতে দাঁড়িয়ে স্নান করছে ভাগীরথী যমুনা ও সরস্বতী তিনটি নদী একসঙ্গে জড়ো হয়েছে এখানে হিন্দুরা বিশ্বাস করে ওই জল গায়ে ঠেকালেই তিন নদী সব পাপ ধুয়ে নিয়ে চলে যাবে সবকের দিকে সরস্বতী নদী এখান থেকে সামনে কিছুটা এগিয়ে একটা ঘোড়ার খুঁড়ের মতো বাঁক তৈরি করে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে বন্দরের কাছে হুগলি নদীর বুকে মিশে গেছে আর ওই বাঁকের কাছেই জমজমাট বন্দরগঞ্জ সাতগাঁও ভাগীরথী এবং যমুনা চলে গিয়েছে আরো দক্ষিণে দু একজন স্থানীয় মানুষ ঘাটের প্রান্তে বসে নিজেদের মধ্যে দেশীয় বাংলা ভাষায় কি যেন কথা বলছেন রেনিল অল্প অল্প বুঝতে ও বলতে পারে সেই ভাষা দুজনেরই খালি গা শুধু কোমর থেকে হাঁটু অবধি একখানি কাপড় চড়ানো রেনিলকে দেখে একজন বলে ওঠে কোন মূল্য কইতে আসে গো সাহিব কিছুটা আন্দাজ করে রেনিল জবাব দিল সাত গ্রাম ও সাত তা পানসি রাখিল যাবা তুমি ক্যাপ্টেন সাউস বলে দিতে পারিবে লোক দুটো পরস্পরের মুখপানে চেয়ে মাথা হেলায় দুপাশে অর্থাৎ তারা জানে না হুগলির বর্তমান ক্যাপ্টেন ডিয়েগো লোপেস সমগ্র হুগলি পরগনার তিনি শাসন কর্তা তাকে নিয়োগ করেন স্বয়ং পর্তুগিজের সম্রাট চারজন সহকারী ডিয়েগো লোপেসকে সাহায্য করেন আইন শৃঙ্খলা বজায় রাখতে রেনিল কি করবে তাই ভাবছে নির্জন দ্বীপপ্রহর অপর কোনো মানুষও চোখে পড়ছে না তবে কি কিছুটা সময় ফেলে কাটিয়ে সেই অপরাহ্নে ক্যাপ্টেনের খোঁজ করবে হঠাৎ রেনিল রেনিল্ডিয়াল বার্তর চোখে পড়ে ঘাটের সিঁড়ি বেয়ে নদীর কাছে নেমে আসছে এক অপরূপারমণি আলতো করে সারা শরীরে জড়ানো চওড়া কালো রঙের ঘের দেওয়া সাদা বস্ত্র নেমে এসেছে কোরালি অব্দি বুকের ওপর আর করে ফেলা আরও একটি কাপড় কপালে কালো কাজলের টিপ মাথার সিঁতি জুড়ে টকটকে সিঁদুর ঘন এলো চুল উচ্ছল ঝর্নার মতো পিঠ ছাপিয়ে কোমরের প্রান্তে এসে থমকে দাঁড়িয়েছে হাঁটার ধরনটি ভারী অলস কিন্তু ছন্দময় যেন কোথাও পৌঁছানোর কোনো তাগিদ নেই মন্ত্র হয়ে অপলক তাকিয়ে আছে রেনেল কি অপূর্ব দুটি চোখ গাঢ় পল্লবের নিচে লুকিয়ে আছে এক সুদূর সম্ভন খড় এবং একই সঙ্গে শীতল ছায়াচ্ছন্ন আশ্রয়ের মতো দৃষ্টি রমণী এসে দাঁড়ালো রেনিলের সামনে তার অত কাছে একজন এদেশীয় নারীকে আসতে দেখে বিস্মিত হলো রেনিল এমনিতে পর্তুগিজদের ভয় পায় সবাই কতবার সুশ্রী বঙ্গাল রমণীদের লুট করে পালিয়েছে তারা ভিতে খুজিল কাহা নম্র অথচ দৃঢ় গলায় জিজ্ঞেস করল রমণী ভালো বুঝতে না পেরে দু এক মুহূর্ত চুপ করে থেকে রেনিল বলে উঠল ক্যাপ্টেন হাউস বলে দিতে পারিবে কতীয়তে আইছ তুমি সাতগ্রাম তারিপুবে পথ ও দূর ফিরিঙ্গিদের ঘাটি। হাতের ইশারায় ঘাটে বসে থাকা একজন লোককে ডাকল রমণী মুহূর্তে গলার স্বর বদলে ফেলে সামান্য শক্ত ভাব মিশিয়ে বলে উঠল দলু ফিরিঙ্গি ঘাটে পৌঁছে দিয়ে আয় তারপর রেনিলের দিকে ফিরে আগেশ্বরে বলল আউটিয়া ওল লাগে রেনিল মৃদু হেসে সম্মতি জানিয়ে লোকটিকে অনুসরণ করে সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে যেতে কি যেন ভেবে ঘুরে তাকিয়ে দেখে রমণী তার পথের দিকে এ আছে তখনও একটু অবাক হয়ে গলা তুলে রেনিল বলে উঠল রেনিল পর্তুগিজ তারপর হাত তুলে নদীর বুকে নোংর করা নিজের নৌকো দেখিয়ে বললো মাই পানসি রমণীর ওষ্ঠে একটুকুরো হাসি ভেসে উঠেই চোখিতে মিলিয়ে গেল ভারী গলায় বলল জবনরা হানা দিতে পারি গাঁটে পানে এদিকে একটু চুপ করে থেকে ফের বলে উঠল আমি অহল্লা দমনী অহল্লা সন্ধ্যা নেমে আসছে ভিড় পায়ে উষ্ণ দিনের শেষে হুহু বইছে চৈত্র বাতাস পশ্চিম আকাশে ভাসমান দু এক টুকরো মেঘের দল কত নৌকো এসে লেগেছে তীরে মাঝে মাল্লাদের ভিড়ে গমগম গম করছে ত্রিবেণীর ঘাট একটু দূরে মহাশ্মশানে পরপর জ্বলছে চিতা খা খা আগুনের ফুলকি শূন্যে লাভ দিয়েই মিলিয়ে যাচ্ছে মুহূর্তে পুরে ছায় হয়ে যাচ্ছে আস্তে আস্তে নশ্বর দেহ স্মৃতি কত অভিমান প্রেম ও বিষাদ কিছুই চিরস্থায়ী নয় এ জগতে কালের স্পর্শে মুছে যায় মানুষের সঠিক কীর্তি ত্রিবেণী সঙ্গমে বয়ে চলেছে তিনটি নদীর জলধারা একটি নই নদীও শুকিয়ে যাবে মরা নদী খাতে তখন বসতি স্থাপন করবে মানুষ কষ্ট করে ফসল ফলাবে কোনো অলস চৈত্রের অপরাহ্নে মাটির দাওয়ায় খেলা করে বেড়াবে দামাল শিশু বেজে উঠবে মঙ্গল শঙ্খ দুয়ারে প্রদীপ জেলে দেবে বধু আর ওপরে কোনোদিন রুক্ষ বাতাসে দপ করে নেভে যাবে প্রদীপের শিখা তারপর আর বোঝা যাবে না বা এখানে ঘর দুয়ার খেলনা বাটির সংসার বুনে ভালোবাসা পেতেছিল অতীতের কত নারী ও পুরুষ শুধু নিরন্তর বয়ে যাবে মহাকাল চিতার আগুনের সামনে বসে এসব কথাই ভাবছিল অহল্লা মাঝে মাঝে সন্ধ্যায় সে শ্মশানে এসে বসে ঘর সংসার সব ফেলে নস্বর মানুষের চলে যাওয়া দেখে এমন করে তাকেও একদিন চলে যেতে হবে অল্প বয়সে এক ব্রাহ্মণের যুবতী বিধবা হয়েছে কচি বয়স পনেরো ষোলো হবে মুখের অপরূপ দৌলটি সিঁদুরে মাখামাখি হয়ে আছে ঢাক কাঁসর ঘণ্টা নিয়ে জড়ো হয়েছে মানুষের দল আজ সহমরণে স্বামীর চিতায় উঠবে মেয়েটি সতীর অক্ষয় পূর্ণ নিয়ে স্বর্গবাসিনী হবে শরীর ছাই হয়ে যাবে লক লকে আগুনের শিখায় ভয়ে পাথর হয়ে বসে আছে ওই কিশোরী অহল্লা সহ্য করতে পারে না এই দৃশ্য শ্মশান থেকে পালিয়ে ঘরে গিয়ে বসে থাকে মনে মনে ভাবে কোনো একদিন নিশ্চয়ই বন্ধ হবে এই বৈশাচী খেলা আগামী পৃথিবীর হৃদয়বান মানুষ আর মেনে নেবে না কেউ একজন এগিয়ে আসবে সাহসে ভর করে কে হবে সে কোন নারী নাকি কোনো পুরুষ কিছু স্মৃতিশাস্ত্র পড়ে হল্লা পড়তেও পারে সংস্কৃত ভাষা দিদিমা শিখিয়েছিল তাকে সেই ছোটবেলায় তার মায়ের পরিবারের বিদ্যাচর্চার ধারাটি অতি প্রাচীন ডম্বনি তাদের বংশের আদি নারী মহাশক্তিধর সাধক কাহপাড় সাধন সঙ্গিনী ছিলেন কাহপাড় লিখিত অতি গুজ্জ কিছু সাধন তত্ত্ব আজও তাদের কাছে সযত্নে রাখা আছে পরকীয়া শক্তিরূপে বংশানুক্রমে তার সিদ্ধ বা সাধকের সাধন সঙ্গিনী অহল্লা নিজেও মহাসাধক দোমাচার্যের শক্তি প্রাচীন ওই সাধন পদ্ধতির সে একজন যাও বটে কিন্তু কিন্তু ইদানিং বড় ক্লান্ত লাগে অহল্লার প্রতি মুহূর্তে মনে হয় কোথায় সেই বিশুদ্ধ প্রেম যার পরশে মুহূর্তে মানুষের দিব্য জ্ঞান লাভ হয় আজ বারবার করে দীপ্রহরে ঘাটে দেখা ফিরিঙ্গির চোখ দুটো মনে পড়ছে অমন স্ফটিক স্বচ্ছ নীল চোখ আর কখনো দেখেনি অহল্লা ভারী সুন্দর সুদূর এক বেদনার ছায়া যেন পড়েছে এখানে কি যেন খুঁজে চলেছে ওই দুটো চোখ কিসের এত দুঃখ ওই বিদেশির প্রেম নেই তার জীবনে নিজের দেশের কোনো নারী ভালোবাসেনি তাকে তাই কি এত কষ্ট কোন অচেনা অজানা বিদেশ থেকে ভিন মুল্লুকে পাড়ি দিয়েছে কতই তো বিদেশি দেখেছে অহল্লা কখনো তো এমন মনে হয়নি কি যেন নাম বলল রেনিল রেনিল কি অর্থ ওই শব্দের ওগো দুঃখের রাজপুত্র তোমার সঙ্গে আমার কি আর দেখা হবে যদি দেখা হয় তাহলে আমি তোমাকে শোনাবো প্রেমের কাহিনী আমার দেশের প্রেম আর বংশের জ্ঞানচর্চার দীপ্তি সমর্পণ করে যাব তোমারই হাতে কিছু পূর্বেই নিজের ক্যারা ফেলে ফিরে এসেছে রেন লোপেশের সঙ্গে সামান্য কথা হয়েছে এ অঞ্চলে তার ব্যবসায় খুব একটা মত দেয়নি লোপেশ পর্তুগিজদের অবস্থা বেশ খারাপ তার উপর পিরাতস বা পর্তুগিজ জলদস্যুদের অত্যাচারে বঙ্গালের সাধারণ মানুষ খুবই বিরক্ত আরাকান প্রদেশ থেকে দুর্ধর্ষ রবার্ট দি এল পরপর তিনবার আক্রমণ করেছে সাত গ্রামগঞ্জ অবাধে লুটপাট চালিয়ে অনেক নারী ও পুরুষ অপহরণ করে ফিরেছে চট্টগ্রামের সীমানায় অপহৃত নারী ও পুরুষদের বন্দি করে মোটা অর্থের বিনিময়ে বিক্রি করে তারা এদেশের লোকেরা পীরাতসদের হারমাদ বলে ডাকে এ খবর দিল্লির মসনদে বাদশাহের কানে পৌঁছে গেছে যে কোনো সময় বঙ্গাল প্রদেশের সুবাহদার বিশাল সৈন্য নিয়ে আক্রমণ করতে পারে ক্যাপ্টেন সাহস জলের মৃদু ঢেবে দোলা খাচ্ছে ক্যারাভাল ডেকে একটি ছোট্ট ক্যাডিউরা বা কেদারায় বসে আছে রেনিল পায়ের কাছে টিম টিম করে একটি কুপি জ্বলছে সারাদিন প্রায় কিছুই খাওয়া হয়নি পাকা পাকাইয়া আনারস ধারালো ফাঁকা বা ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে মুখে ভরছে অনেকখালি জল খেল আহ বঙ্গাল দেশের জল ভারী মিষ্টি নির্মেঘ আকাশে হীরের কুচির মতো নক্ষত্র রাজি নদীর জল স্পর্শ করে ভেসে আসছে শীতল বাতাস খরতপ্ত দিন শেষে শরীর জুড়িয়ে যাচ্ছে রেনিলের ওই তো করছে পোলার স্টার দ্যাট মিনস নর্থ রেনিলের রক্তে মিশে আছে জাহাজ আর সমুদ্র কত দিগভ্রান্ত নাবিককে পথ দেখায় ওই স্থির নক্ষত্র রেনিল নিজেও ঝড়ে উত্তাল সমুদ্রে কতবার হারিয়ে যেতে যেতে বেঁচে ফিরেছে পোলার স্টারে চোখ রেখে আজ পাপায়ের কথা খুব মনে পড়ছে ডিয়ালভের তো তার ছেলে হিসাবে নিজেকে পরিচয় দিতে ভারী গর্ব হয় রেনিলের অসীম সাহসী এক নাবিক ছিল পাপায় গোয়ার দুরন্ত সমুদ্রে রেনিলকে বুকে নিয়ে সাঁতার শিখিয়েছেন তারা দেখার কৌশল শিখিয়েছে পাপায়ের হাত ধরেই তার জীবনে প্রথম জাহাজ চেনা এই কেরাভেলাটাও পাপায়ের মরে যাওয়ার আগে তাকে বলেছিল কোনো কিছুতে ভয় পেও না পৃথিবীটা চিনে নিও রেনেল। মাকে মনে পড়ে না ভালো শুনেছে গোয়ার এক গ্রামে তাকে জন্ম দিয়েই মারা গেছিল রেনিলের ভুবঞ্জরে শুধুই বেঁচে আছে তার পাপাই হঠাৎ বিদ্যুৎ চমকের মতো তীপ্র হয়ে দেখা সেই মূলের কথা মনে পড়ল রেনিলের কি যেন নাম বলেছিল হ্যাঁ অহলা ডোমনি বলেছিল জবনদের আক্রমণের কথা কিন্তু জানল কি করে কি অলৌকিক রূপ তার অথচ কি শান্ত যেন ঝড় ওঠার আগের সমুদ্র বাইরে থেকে বোঝা যায় না কিন্তু যে কোনো সময় আছড়ে পড়তে পারে প্রবল রাগে আবার মনে হয় পুরুষের পরম আশ্রয় ওই নারী ঠিক অ্যালবার্ট্রসের মতো উড়ে উড়ে যে নাবিককে পথ দেখিয়ে নিয়ে চলে অচেনা সমুদ্রে যদি আর একবার দেখা হয় তার সঙ্গে সারাদিনের ক্লান্তি সহসা ঘুম হয়ে নেমে আসে রেনিলের দু চোখে চারপাশে ঘন অন্ধকার রাত্রি নদীর বুকে দু একটা নৌকো মিহি আলো জেলে দুলে দুলে কোথায় যেন ভেসে চলেছে নক্ষত্র ভরা আকাশের নিচে গভীর ঘুমে আচ্ছন্ন এক বিদেশি যুবা শুনশান পদঘাট কি এক রাতচাগা ফুলের মিষ্টি গন্ধ ছেয়ে আছে বাতাসে ছল করে নিজের মনে বয়ে চলেছে জলরাশি কোথাও কোনো শব্দ নাই শুধু মাঝে মাঝে ডেকে উঠছে রাতচরা পাখি টি 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 রেনিদের ক্যারাভেলের গা ঘেঁষে একটি অতি ক্ষুদ্র ডিঙি নৌকা এসে দাঁড়ালো আচমকা ক্ষিপ্র পায়ে প্রায় নিঃশব্দে ডিঙ্গি থেকে ক্যারাভেলের উপর উঠে এলো এক আগন্তুপ সারা শরীর কালো কাপড়ে ঢাকা অন্ধকার রাত্রির গর্ভে যেন মিশে গেছে অবলীলায় উপরে রাখা ডেকের উপরে রাখা কুপিটা তুলে সন্তর্পণে রেনিলের মুখের কাছে নিয়ে এলো সে মা বিয়ালই স্থির চোখে অনেকক্ষণ চেয়ে থাকলো ঘুমন্ত মুখের দিকে